আমার ঘুমটা ভেঙে গেল, আমি বেহুশ থেকে চেতন হয়ে গেলাম। জাগ্রত হওয়ার পর আমি লক্ষ্য করে দেখলাম স্বপ্নের ভিতরে যা যা দেখেছি তাই বাস্তবে ঘটে গিয়েছে। আমার বাবার চেহারাটা আর সেই শুকুর কুকুরের ন্যায় নাই, আমার বাবার চেহারাটা যেন চাঁদের আলোর মতো জলমল করতেছে। তারপরে যখন আমার বাবার চেহারাটা এমন দেখলাম আমার প্রাণটা ভরে গেল। একজন আল্লাহর ওলি হযরতে শায়খ শিবলি রহমাতুল্লাহ আলাই উনি একটা কিতাবের মধ্যে বর্ণনা করেছেন, উনি একবার হজে চলে গিয়েছে, বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতেছে। হজে গেলে কিন্তু অনেক রকমের নানান ধরনের দোয়া পড়া লাগে। এই শায়খ শিবলি রহমাতুল্লাহ আলাই লক্ষ্য করে দেখলেন একজন আল্লাহর বান্দা বাইতুল্লাহ শরীফের উপরে হাত রেখে কোনো দোয়া দরুদ পড়তেছে না, জোরে জোরে শুধু রাসুলের প্রতি দরুদ ও সালাম পাঠ করতেছে। কি পাঠ করতেছে? রাসুলের প্রতি দরুদ ও সালাম পাঠ করতেছে, অন্যান্য দোয়া বাদ দেয়া, সব ধরনের দোয়া বাদ দেয়া, শুধু দরুদ ও সালাম পাঠ করতেছে। হযরতে শায়খ শিবলি রহমাতুল্লাহ আলাইহি আশ্চর্যজনক হয়ে গেল। বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার সময় তো অনেক ধরনের দোয়া দরুদ পাঠ করা লাগে, কিন্তু এই ব্যক্তি সব ধরনের দোয়া বাদ দিয়ে শুধুমাত্র দরুদ ও সালাম পাঠ করে, এর কারণটা কি? এবার শায়খ শিবলি রহমাতুল্লাহ আলাই লোকটার নিকটে চলে গেলেন, সালাম দিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম ভাইজান, একটা কথা জিজ্ঞাসা করতে চাই। বলেন, কি জিজ্ঞাসা করতে চান? কথাটা হলো, আমি আপনাকে অনেকক্ষণ যাবত লক্ষ্য করতেছি, অনেকক্ষণ যাবত খেয়াল করতেছি, আপনি সব ধরনের দোয়া বাদ দিয়া আপনি শুধুমাত্র বাইতুল্লাহ শরীফের উপরে হাত দিয়া আমার রাসুলের প্রতি দরুদ ও সালাম প্রেরণ করতেছেন, তার কারণটা কি? কেন সব ধরনের দোয়া বাদ দিয়া শুধু আপনি দরুদ ও সালাম পাঠ করেন, এর কারণটা কি আমারে বলবেন? মুসলমান ভাইরা, আমার যেইমাত্র শায়খ শিবলি রহমাতুল্লাহ আলাইহি লোকটাকে এই কথা বললেন, লোকটা শায়খ শিবলি রহমাতুল্লাহ আলাইহির কথাটা শুনে ঝরঝর করে চোখ দিয়ে পানি বের করে দিলেন। ডাক দিয়ে বলতেছেন, হুজুর, কেন আমি সব সময় দরুদ ও সালাম পাঠ করি, এর পিছনে একটা বিশাল বড় রহস্য রয়ে গেছে, বিশাল বড় একটা কারণ আছে যার কারণে সব সময় আমি শুধু দরুদ ও সালাম পাঠ করি। শায়খ শিবলি রহমাতুল্লাহ আলাইহি বললেন, কি এমন কারণ রয়ে গেছে, কি এমন রহস্য রয়ে গেছে যার কারণে সর্বদা সর্বসময় আপনি শুধু কি করেন, দরুদ ও সালাম পাঠ করেন? এবার লোকটা ডাক দিয়ে বলতেছে, হুজুর, কয়েক বছর আগে আমি আর আমার বাবা হজ করার জন্য মক্কায় আসতেছিলাম, হঠাৎ করে হাঁটতে হাঁটতে অনেকদিন পার হয়ে গেল, বাগদাদ শহরে যখন পৌঁছায় গেলাম, বাগদাদে পৌঁছানোর পরে বিশাল মরুভূমির ভিতরে হঠাৎ করে আমি দেখলাম আমার বাবা অসুস্থ হয়ে পড়েছে, আমার বাবার শরীরে জ্বর, প্রচণ্ড জ্বর, কাতর হয়ে পড়েছে, আমার বাবা শুয়ে পড়ল মরুভূমির ভিতরে। ধীরে ধীরে সারাদিন কেটে গেল, রাত্রি হয়ে গেল, রাত্রি যখন গভীর হয়ে গেল আমি লক্ষ্য করে দেখলাম আমার বাবার হাত আর নড়ে না, আমার বাবার নাক দিয়ে আর নিঃশ্বাস প্রশ্বাস বাহির হয় না, আমার বাবারে আমি ডাকি আমার বাবা আমার কথায় সাড়া দেয় না। আমি তখন বুঝে নিলাম আমার বাবার পৃথিবীর জমিনে নাই। হুজুর, যখন আমি দেখলাম আমার বাবাটা চিরবিদায় নেয়া অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, হুজুর গো, আমি অনেকক্ষণ যাব দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলাম, এত বড় মরুভূমি যেখানে কোনো মানুষ নাই, কোনো জন নাই, কাউরে দেখা যায় না, তাহলে আমার বাবা মারা গেল, কিভাবে আমার বাবারে দাফন করব, জানাজা করব, হতাশ হয়ে পড়লাম। হঠাৎ করে আমার বাবার চেহারার দিকে তাকায়া দেখি আমার বাবার চেহারাটা জন্তু জানোয়ার শুকুরের মতো হয়ে গেছে। জোরে বলেন, নাউজুবিল্লাহ, শুকুরের মতো চেহারা হয়ে গেছে। এবার লোকটা শায়খ শিবলি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছে, হুজুর,
যখন আমি দেখলাম আমার বাবার চেহারাটা শুকুরের মতো হয়ে গেছে, আমির তখন পেরেশান আরো বেড়ে গেল, আমার তখন চিন্তা বেড়ে গেল। চিন্তা হইল, হায় রে হায়, আমার বাবা না জানি জীবনে কত পাপ কর্ম করেছে, কত খারাপ কাজ করেছে, যার কারণে আমার বাবা মৃত্যুবরণ করার সাথে সাথে আমার বাবার চেহারাটা এরকম শুকুরের ন্যায় হয়ে গেল। হুজুর, দুশ্চিন্তার মধ্যে পড়িয়া যখন কানতে কানতে হঠাৎ আমি বেহুশ হয়ে গিয়েছি, বেহুশ হয়ে যাওয়ার পরে আমি ওই বেহুশ অবস্থায় স্বপ্নের মধ্যে দেখতেছি, হঠাৎ করে সেই মরুভূমির ভিতরে, অন্ধকার মরুভূমির ভিতরে, যেখানে কোনো মানুষ নাই, কোনো আলো নাই, যেখানে কোনো জন নাই, হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম সাদা ধবধবে পোশাক পরিহিত সুন্দর চেহারাওয়ালা একজন যুবক আমার বাবার নিকটে চলে আসতেছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ! হঠাৎ আমি আশ্চর্য হয়ে গেলাম, এত বিশাল মরুভূমি যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো আলো নাই, বাতি নাই, এই অন্ধকার ভিতরে কে আসতেছে আমার বাবার দিকে এত সুন্দর চেহারাওয়ালা? ডাকতে বলতেছে, হুজুর, যখন ওই সুন্দর যুবকটা আমার বাবার দিকে আসতেছে, আমি তার দিকে তাকায় থাকতে পারি না, তার চেহারাটা এত সুন্দর, এত নির্ময়, তার চেহারা দিয়ে যেন মনে হইতেছে চাদর চাঁদের আলো বাহির হইতেছে। সেই সুন্দর যুবকটা, সাদা দবদবে পোশাক পরিহিত যুবকটা হাঁটতে হাঁটতে এক পর্যায়ে আমার বাবার নিকটে চলে আসলো। বাবার নিকটে এসে আমার বাবার সুন্দর ওই যে কালো কুশ্রিত মুখের উপরে ওই 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 লোকের সুন্দর একটা হাত বাহির করলে, তখন আমি দেখলাম আমার বাবার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেছে। কি হয়ে গেছে? নূরে নূরান্বিত হয়ে গেছে। আশ্চর্য হয়ে গেলাম, কে যুবক, কেন আমার বাবার এই ভয়ঙ্কর অবস্থার ভিতরে আসলো? মুসলমান বন্ধুরে, আমার শায়খ শিবলি রহমাতুল্লাহ আলাইহি ঘটনাটি কিন্তু শুনতেছে, ওরার আরো মনোযোগ বেড়ে গেল। ডাকতে বলতেছে, ভাইজান, তারপরে কি হলো একটু কি বলবেন? এবার যুবকটা ডাকতে বলতেছে, যখন আমার বাবার চেহারার উপর দেহাত বলাইয়া বাবার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেল, নূর করে দিয়া যখন সেই যুবকটা সাদা দবদবে পোশাক পরিহিত যুবকটা আবার সেই মরুভূমির দিকে রওনা করে দিল, আমি পিছন থেকে দৌড়ে গিয়ে ডাক দিলাম, ও যুবক, কে তুমি, একটু তোমার পরিচয় দিয়ে যাও, আর এই গভীর রাত্রে গভীর অন্ধকারের ভিতরে কোনো মানুষ নাই, কোনো জন নাই, কোনো আলো নাই, কিন্তু কোথায় থেকে তুমি খবর পাইলে আমার বাবার নিকটে এসে? আমার বাবার করুণ সময়ে আমার বাবার এরকম শুকুরের মতো চেহারাটা হাত বুলাইয়া নূর বানাইয়া দিলা, কে তোমার পরিচয়? হঠাৎ করে তিনি ডাকতে বললেন, আমি কেউ নয়, আমি হলো বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কেউ নয়, আমি হলো জনাবে মুহাম্মাদুর রাসূল সকলে পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ডাকতে বলতেছে, এই যে গভীর মরুভূমির ভিতরে রাত্রের অন্ধকারে কেউ কিন্তু আমার বাবা মারা গেছে কেউ খবর পায় নাই, একমাত্র আমি ভালো জানি, কিন্তু আপনি তো ওয়াফাত গ্রহণ করেছেন, আপনি তো জান্নাতের মধ্যে শুয়ে আছেন, মদিনায় ওয়াফাত গ্রহণ করেছেন, তাহলে আমার বাবা যে মারা গেছে কেমনে আপনি জানলেন? আমাকে যদি আপনি বলে যান তাহলে সুবিধা হবে। আল্লাহর রাসূল ডাকতে বলতেছে, হে বৎস, হে যুবক, শুনে রাখো, আমি যেদিন দুনিয়া থেকে অপাত গ্রহণ করেছি, দুনিয়া থেকে চির বিদায় নিয়েছি, সেই দিন আল্লাহ তাআলা আমার প্রতি একজন ফেরেশতা অবতীর্ণ করেছেন, ফেরেশতা নাজিল করেছেন, আর এই ফেরেশতার ডিউটি, ফেরেশতার চাকরিটা হলো সারা বিশ্ব ভ্রমণ করে করে কোন বান্দা আমার প্রতি দরুদ সালাম পাঠ করে, কোন বান্দা আমার প্রতি দরুদ পড়ে, আর সেই দরুদগুলো ওই ফেরেশতাটি সংগ্রহ করে আমি রাসূলের কাছে পৌঁছায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ! প্রত্যেক দিন রাত্রিবেলা যখন সারা দিনের দরুদগুলো নিয়ে আমার কাছে পৌঁছায় দেয়, আজকে যখন দেখলাম অমক এলাকার অমক ব্যক্তি সে দিনে 300 বার আমার প্রতি দরুদ সালাম প্রেরণ করেছে,
আজকে ওই ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, সেই ব্যক্তি কই তার ওই দরুদগুলা যে প্রত্যেক দিন প্রতিনিয়ত আমার প্রতি দরুদ সালাম পড়ে, কই সেই দরুদগুলা? এবার মুসলমান বন্ধুরে ফেরেশতাটা আল্লাহর রাসূলকে ডাকতে বলতেছে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার প্রতি যে আপনার আশেক, আপনার আশেক রাসূল, আপনার উম্মত প্রত্যেক দিন 300 বার দরুদ ও সালাম প্রেরণ করেছে, ওই ব্যক্তি আজকে কঠিন বিপদের মধ্যে পড়ে গেছে। ওই ব্যক্তি কি হয়েছে? ওই যে আপনার বাগদাদ মরুভূমির ভিতরে ব্যক্তিটি মৃত্যুবরণ করেছে। শুধু মৃত্যুবরণ করে নাই, তার চেহারাটা শুকুরের কুকুরের ন্যায় হয়ে গেছে, কঠিন বিপদের মধ্যে আছে। আল্লাহর রাসূল ডাকতে বলতেছে, ফেরেশতা যখন আমার এই সুসংবাদ এই খবরটা দিয়ে দিল, আমি তখন আমি রাসূল আমি আর মদিনায় রওজা মোবারকে থাকতে পারলাম না, আমার আশিকের জন্য বাগদাদ এসে হাজির হইতে বাধ্য হলাম। দেখেন কয়বার দরুদ পড়ছে, সবাই আওয়াজ দেন, কয়বার দরুদ পড়ছে? দিনে 300 বার দরুদ পড়ছে। রাসূলের আশে, যেই রাসূলের আশে বিপদের মধ্যে পড়ে গেছে, তার চেহারাটা শুকুরের ন্যায় হয়ে গিয়েছে, হয়তো কোনো পাপের কারণে, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পেরেছে আমার একজন উম্মত, আমার একজন আশেক সে এইরকম ভয়ঙ্কর অবস্থার ভিতরে আছে, তার চেহারাটা এরকম বিকৃত হয়ে গিয়েছে, তখন আমার রাসূল আর মদিনায় সেই রওজা মোবারকে থাকতে পারে নাই, স্বয়ং নিজে উঠে এসে সেই বাগদাদ শহরে এসে তার আশেককে, তার উম্মতের চেহারাটা নূরান্বিত করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। শায়খ শিবলি ডাকতে বলতেছে, তারপরে কি হলো? এবার যুবকটা ডাকতে বলতেছে, হঠাৎ করে আমি আমার ঘুমটা ভেঙে গেল, আমি বেহুশ থেকে চেতন হয়ে গেলাম। জাগ্রত হওয়ার পর আমি লক্ষ্য করে দেখলাম স্বপ্নের ভিতরে যা যা দেখেছি তাই বাস্তবে ঘটে গিয়েছে, আমার বাবার চেহারাটা আর সেই শুকুর কুকুরের ন্যায় নাই, আমার বাবার চেহারাটা যেন চাঁদের আলোর মতো জলমল করতেছে। তারপরে যখন আমার বাবার চেহারাটা এমন দেখলাম, আমার প্রাণটা ভরে গেল, আমার মনটা খুশি হয়ে গেল। এমন বিপদের সময় রাসূল যেহেতু নিজে এসে আমার বাবাকে উদ্ধার করেছে, সাহায্য করেছে। হুজুর গো, যখন রাত্রি পার হয়ে গেল, সুবে সাদেক হয়ে গেল, আমি ফজর নামাজ আদায় করে নিলাম। ফজর নামাজ আদায় করার পর আমি লক্ষ্য করে দেখলাম অলৌকিক একটা ঘটনা, সেই মরুভূমির চারিদিক দিয়া 1 নয় 2 নয় 100 নয় 200 নয় হাজার হাজার মুসল্লি জুব্বা টুপি মাথায় দিয়ে আমার বাবার জানাজায় উপস্থিত হইতেছে, চিল্লায় বলেন মারহাবা। ডাকতে বলতেছে, তারপরে কি হলো? যুবক ডাকতে বলতেছে, হাজার হাজার মানুষ যখন আমার বাবার জানাজায় উপস্থিত হয়ে গেল, আমি তো আরো আশ্চর্য হয়ে গেলাম। এই কঠিন মরুভূমির ভিতরে রাত্রের অন্ধকারে আমার বাবা মৃত্যুবরণ করেছে, আমার বাবা মৃত্যুবরণ করেছে রাত্রের অন্ধকারে, তাহলে সাধারণ এলাকাবাসী জনগণ কেমনে জানলো এই গভীর ভিতরে, এই গভীর মরুভূমির ভিতরে আমার বাবা ইন্তেকাল করেছে, মৃত্যুবরণ করেছে? এবার যুবকটা এলাকাবাসীকে ডাকতে বলতেছে, ও এলাকাবাসী, তোমাদের কাছে একটা প্রশ্ন প্রশ্ন না হলো, আমার বাবা যে মৃত্যুবরণ করেছে, আমার বাবা যে দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে, এই খবর তো আমি কোনো মাইকিং করি নাই, কোনো এলান করি নাই, একমাত্র আমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না, তাহলে এই ঘটনাটা আপনারা কেমনে জানলেন? আর জানার পরে আমার বাবার জানাজায় উপস্থিত হইলেন, একটু শুনতে চাই। এলাকার জনগণ ডাকতে বলে, যুবক, আমরা যখন ফজর নামাজ আদায় করে মসজিদ থেকে বাহির হইতেছি, হঠাৎ করে আসমান থেকে গায়েবী একটা আওয়াজ থেকে শোনা যাইতেছে, নিজের গুনাহ যদি মাফ করাইতে চাও, বাগদাদ অমক একটা মরুভূমির ভিতরে একজন মানুষ মৃত্যুবরণ করেছে, নিজের গুনাহ যদি মাফ করাইতে চাও, তার জানাজায় সবাই উপস্থিত হয়ে যাও। কোথা থেকে আওয়াজ আসতেছে? আসমান থেকে আওয়াজ আসতেছে, গায়েবী আওয়াজ। ভাই, যখন এই গায়েবী আওয়াজটা আমরা শুনেছি, তখন আমরা আর দেরি করি নাই, দৌড়াইয়া চলে এসেছি এবং এসে দেখলাম আপনার বাবা মৃত্যুবরণ করেছে আর আমরা তার জানাজায় উপস্থিত হয়ে গেলাম। আসমান থেকে আওয়াজটা কে দিয়েছে বলেন তো?
সবাই বলেন কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। কেন দিয়েছে? কেন দিয়েছে? রাসূলকে ভালোবাসার কারণে, রাসূলকে মহব্বত করার কারণে, রাসূলের দরুদ ও সালাম পাঠ করার কারণে। আল্লাহ তাআলা স্বয়ং নিজেই জানাজার এলান করে দিয়েছে। আজকে আমাদের সমাজে, আমাদের গ্রামে, আমাদের ঘরে যদি কেউ মৃত্যুবরণ করে, আমরা তখন মসজিদের ইমাম সাহেব অথবা মুয়াজ্জিন সাহেবকে আমরা কি বলি যে হুজুর সকালবেলা একটু এলান করে দেন, আমার মা অথবা আমার বাবা আজকে রাত অমুকটা ইন্তিকাল করিয়াছেন। তখন আমরা মসজিদে এলান করে দেই যে অমুক ব্যক্তি অমুক সময় নিজ ভবনে ইন্তেকাল করিয়াছে। জোরে বলেন ঠিক কিনা? এটা আমরা এলান করে দিই মসজিদের মাইকের মাধ্যমে, কিন্তু সেই ব্যক্তি এত রাসূলের দরদ মাখা উম্মত, এত রাসূলের আশেক, যার এলান কোনো মাইক দেওয়া হয় নাই, যার এলান কোনো মসজিদের ইমাম সাহেব করে নাই, যার এলান কোনো মসজিদের মুয়াজ্জিন সাহেব করে নাই, স্বয়ং তার এলান আমার আল্লাহ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখছেন রাসূলের দরুদের পাওয়ার কত? আমরা কি কেউ বলতে পারবো যে রাসূলের প্রতি আমরা প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় 200 কি 500 কি 1000 কি 100 এরকম দরুদ পড়ি? আমরা কেউ রাসূলের প্রতি দরুদ ও সালাম আমরা মনে করি যে পড়ব কখন? আমরা তো কাজে কর্মে ব্যস্ত থাকি। রাসূলের প্রতি দরুদ ও সালাম পড়ার সব সময় সময় আছে। আপনি কাজ করতেছেন, মনে মনে আপনি দরুদ পড়েন। আমরা তো অনেক সময় ক্ষেত খামারে কাজ করি আর ভাটিয়ালি গান গাই, গাই না? এগুলা কথা বলে না কেন? গাই না? ক্ষেত খামারে কাজ করতেছি, নিড়াইতেছি, আপনার ধান কাটতেছি, গান ধরে আমরা গান গাই না? আপনি গান বাদ দিয়ে রাসূলের প্রতি দরুদ পড়েন, আপনার কাজ হইল, আপনার কি হইল? রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসাও পেয়ে গেলেন। একসাথে দুই কাম, এক ঢেলে দুই পাখি। মা বোনদের আপনারা বলবেন বাড়িতে গিয়া তারা যখন রান্না করে তারা যেন রাসূলের প্রতি মনে মনে দরুদ ও সালাম পাঠ করে। বড় দরুদ পারে না, অন্তত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকু যেন পাঠ করে। কারণ আল্লাহ রাসূল নিজেই বলেছেন যে সকাল সন্ধ্যা যারা আমার প্রতি 10-10, 20 বার, সকালে 10 বার, বিকালে 10 বার দরুদ ও সালাম পাঠ করবে, আমি রাসূল তার জন্য কিয়ামতের দিন সাফায়াত গ্রহণ করব। সেদিন যদি রাসূলের সাফায়াত আমরা পেয়ে যাই, আমাদের কোনো চিন্তা আছে বলেন? চিন্তা নাই। আজকের আলোচনা থেকে এতটুকু বলতে চাই, ইনশাআল্লাহ জোর জবত নয়, একজন রাসূলের আশিক দেখতে চাই। আজকের থেকে আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন প্রত্যেক দিন যে কোনো সময় সারা দিন 24 ঘন্টার ভিতরে কে এমন আছেন একজন হাত তুলে দেখাবেন আল্লাহর আশিকের রাসূল, যে আমি প্রত্যেক দিন, আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় এবং আল্লাহ তাআলা যদি আমাকে স্মরণে রাখে যতদিন বেঁচে থাকবো, রাসূলের প্রতি দিনে 300 বার কি পর্ব দরুদ ও সালাম পাঠ করব যতদিন বেঁচে আছে, মৃত্যু বরণ করার আগ পর্যন্ত, কে এমন আছেন দেখাইতে পারবেন কেউ? নাই এমন কেউ? 300 বার 300 বার 100 বার দরুদ পড়তে কত সময় লাগবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু পড়তে 100 বার কয় মিনিট লাগবে? যাই হোক না, যত নিয়ম আছে আছে, সব নিয়ম বাদ, মনে করেন এটা একটা আলাদা আমল, এটা একটা কি আলাদা আমল, পারবেন কেউ? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার যেগুলো আমল আছে অন্য তরিকা বলেন, যে কোনো জায়গাতে কোনো হুজুরের কাছ থেকে আপনার আমল যদি থাকে সব করবেন, বাধা নাই, কিন্তু দিনে 300 বার যেহেতু এই যে ঘটনাটি বললাম এটা কি আমার বানানো? বলেন যে কিতাব থেকে একটা বর্ণনা করলাম, এই যে বই হাতেই আছে, অনেক দামি একজন মানুষ লিখছে, আশরাফ আলী থানবী রহমতুল্লাহ লিখছে, বিখ্যাত একজন আলেম, ভালোবাসার কারণে। আর আমরা যুদ্ধে যাওয়া দরকার নাই, 300 বার দরুদ পড়ার মানুষ নাই, আমরা এই তো রাসূলকে ভালোবাসি, এই তো আমরা রাসূলকে ভালোবাসি, শুয়ে শুয়ে কানের মধ্যে ইয়ারফোন দিয়ে গান শোনার বদলে যদি আমরা রাসূলের প্রতি 10 বার করে যদি আমরা কি করি, দরুদ ও সালাম প্রেরণ করি, হতে পারে সেই রাত্রে যদি আমরা মৃত্যুবরণ করি, হতে পারে আমার রাসূল আমার জন্য সাফায়াত গ্রহণ করবেন। আর যদি আমরা সেই গান শুনতে শুনতে মারা যাই, শয়তান আমাদের সাফায়াত গ্রহণ করে জাহান্নামে দিবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দিন। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যতগুলো কথাবার্তা বলা হলো, হয়তো অনেকেই মনে ভাবতেছে যদি হুজুর বলছে 300 বার পড়া লাগবে, যদি হঠাৎ বাদ যায় কথা বলেন না কেন? এরকম মনে হয়েছে না, যদি বাদ যায় তাহলে তো গুনাগার হব,
এরকম হয়ে হয়তো অনেকেই হাত তোলার সাহস পান নাই, কিন্তু ভিতর থেকে অন্তর থেকে একটা ইরাদা ইচ্ছা রাখেন যে আল্লাহ তাআলা তৌফিক দিলে আমার হাত দেখানোর দরকার নাই, রাসূলের ভালোবাসি, রাসূলকে ভালোবেসে আমি রাসূলের প্রতি দরুদ পড়েই যাব। আপনি পড়তে থাকেন, বিশ্বাস করুন আর না করুন আপনি এই আমলটা শুরু করেন, দেখেন আপনার জীবন পাল্টে যাবে। আপনি যখন রাসূলের প্রতি দরুদ পড়বেন আপনার গুনার কাজ করতে মনে চাইবে না, যে আমি রাসূলের একজন আশেক, আমি রাসূলের একজন খাঁটি উম্মত, আমি গুনাহ করি কেমনে। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দিক, সকলে বলেন আমিন। জানা সুন্নত পড়েনি স্যারের কাছে সুন্নত পড়ে না।